একটা সময়ের কথা, এক জঙ্গলে বিক্রম নামে একটা নিষ্ঠুর সিংহ থাকত। অহংকারী, আক্রমণকারী আর নির্দয়ী ছিল বিক্রম সিংহ। পশুদের ভয় দেখানো আর শিকার করাটা ছিল ওর কাছে মনোরঞ্জনের ব্যাপার। ভয় পাওয়া পশুরা বিক্রম সিংহের কাছে ওদের একসাথে না মারার জন্য অনুরোধ করার কথা ভাবল। তারপরে ওরা একসাথে বিক্রমের কাছে গেল। অনুগ্রহ করে আমাদের একসাথে মেরো না, আমরা নিজেরাই এক এক করে আপনার কাছে আসব, পশুরা বিক্রমকে ভরসা দিল। দিন কাটতে লাগল। এক একবার করে বাঁদর, হরিণ, বাইসন এদেরকে বিক্রম খেয়ে নিল। এরপর এলো কিট্টু খরগোশের পালা। সিংহ তাকে খেয়ে নেবে এই কথা ভেবে কিট্টু ভয় পেয়ে গেল। বিক্রমের কাছে না গেলে ও বিনা কারণে ঝামেলা শুরু করে দেবে, কিছু একটা করে প্রাণ বাঁচাতে হবে। এটার একটা উপায় ঠিকই হবে, কিট্টু খুব মাথা খাটাতে লাগল। কিট্টু রাস্তায় একটা কুয়ো দেখল। কিট্টু গিয়ে ওর ভেতরে দেখল। কুয়োতে নিজের ছায়া দেখে কিট্টু ভাবল, এইটা ভালো সুযোগ বিক্রমকে শিক্ষা দেওয়ার। কিট্টু আস্তে আস্তে বিক্রমের কাছে গিয়ে পৌঁছল। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি আর খিদে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছে এসো। আমাকে ক্ষমা করে দিন, রাস্তায় আমাকে অন্য একটি সিংহ আটকে রেখেছিল। শুধু তাই না, ও নিজেকে জঙ্গলের রাজা মনে করে। আপনি ভাবতে পারবেন না ও কি অহংকারী। আমি ওর কাছ থেকে অনেক কষ্ট করে বেঁচে ফিরেছি। বিক্রম এই কথা শুনে খুব রেগে গেল। ও খুব জোরে গর্জন করল। কি, এই জঙ্গলে আরেকটি সিংহ? ওকে শিক্ষা দেওয়ার পরই আমি খাবার খাব। কিট্টু খরগোশ বিক্রম সিংহকে কুয়োর কাছে নিয়ে গেল। ওই যে ওই সিংহটা না, ওই কুয়োর ভেতরে আছে। বিক্রম গিয়ে কুয়োর ভেতরে দেখল, সেখানে নিজের ছায়া দেখতে পেল। জলে নিজের ছায়া দেখে রেগে গর্জন করল। নিজের ছায়াকে অন্য সিংহ মনে করে কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল। কিট্টু খুশিতে নাচতে শুরু করল। ও ফিরে গিয়ে যা হয়েছে পশুদের সব কিছু বলল। সবাই খুব খুশি হল। সবাই কিট্টুর বুদ্ধির প্রশংসা করলো।